সংসদের অধিবেশন চললে পরে বিভিন্ন রাজ্যের বিজেপির সাংসদদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী, তার বাসভবনেই করেন, প্রাতরাশ বৈঠক হয়। আবার কখনো কখনো সংসদের অধিবেশনের মধ্যে সেন্ট্রাল হলে বা অন্য জায়গাতেও হয়। এই প্রতিবেদন যখন আপনারা দেখবেন, তখন বিজেপির যে 17 জন সাংসদ রাজ্যের, তারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তাদের বক্তব্য জানিয়ে চলে এসেছেন। বুধবার দিন সকালে তারা প্রাতরাশ বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে মিলিত হবেন। আর আমার এই ভিডিও আপনারা দেখবেন বুধবার দিন সন্ধ্যাবেলা। প্রশ্ন হলো যে কেন্দ্রীয় সরকার রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে বিজেপি সাংসদদের দাবি মতো কোনো ব্যবস্থা নেবে কি না। বিজেপি সাংসদরা দাবি করছেন 356 ধারা, মানে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক, কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে ভেঙে পড়েছে। এক মাসের মধ্যে প্রায় 30 জনের মতো মানুষ মারা গেছেন। নির্বাচনের পরে রাজনৈতিক সন্ত্রাসে বিজেপিরও 50-এর উপর কর্মী সমর্থক খুন হয়েছেন, বহু মানুষ ঘর ছাড়া, মহিলাদের উপর নির্যাতন হয়েছে। তাই রাজ্যের আইন শৃঙ্খলা একেবারে ভেঙে পড়েছে, তাই কেন্দ্রীয় হস্তক্ষেপ জরুরি। এটা বিজেপির সংসদীয় দলের সদস্যদের দাবি, যারা পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত হয়েছেন। এখন প্রশ্ন হলো যে কেন্দ্রীয় সরকার কি করবে। প্রথমত 356 ধারা জারি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে শহীদ করতে রাজি হবে না কেন্দ্রীয় সরকার, কারণ তারা জানেন যেই মুহূর্তে 356 ধারা জারি করা হবে, তখনই রাজ্যে সহানুভূতির ভোট কুড়োতে নেমে পড়বে তৃণমূল কংগ্রেস। কংগ্রেস তাদের স্বর্ণযুগে কথায় কথায় 356 জারি করে বিরোধী দল শাসিত সরকারকে ভেঙে দিত। তাই মোদী সরকারের একটা দায়বদ্ধতা আছে যে তারা কংগ্রেসের মতো কথায় কথায় 356 অনুচ্ছেদ প্রয়োগ করে বিরোধী দলের সরকারকে ভেঙে দেয় না। তাই 356 ধারা জারি করার কোনো সম্ভাবনা নেই। এখন হচ্ছে 355। 355 কী বলেছে? যদি এক্সটার্নাল অ্যাগ্রেশন বা ইন্টার্নাল ডিস্টারবেন্স হয় কোনো রাজ্যে, তখন কেন্দ্র সেই রাজ্যকে প্রোটেক্ট করতে বাধ্য, এবং একই সঙ্গে রাজ্য সাংবিধানিক রীতিনীতি মেনে চলছে কিনা সেটাও দেখা কেন্দ্রের কর্তব্য। এখন 355 ধারা তারা জারি করবে কিনা, রাজ্যপাল জগদীপ ধনখড় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করে তার রিপোর্ট জানিয়েছেন। রাজ্যে যে সিরিয়াস আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে তা শাসক দলের অন্দরে কান পাততেই শোনা যায়, যদিও প্রকাশ্যে তারা বিরোধীদের চক্রান্ত, সরকারের ভাবমূর্তি নষ্ট করার সুপরিকল্পিত কৌশল বলে বিষয়টাকে এড়িয়ে যাচ্ছেন। কিন্তু তারা নিজেও জানেন যে রাজ্য একটা আগ্নেয়গিরির উপর বসে আছে, তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কার্যত কোনো নিয়ন্ত্রণ নেই নিচুর তলার উপর। কিন্তু এখনই 355 ধারা জারি হবে কিনা সে সম্পর্কে আমার মনে সংশয় আছে। তাহলে কেন্দ্র কি করবে? কেন্দ্র কি চুপচাপ হাত পা গুটিয়ে বসে থাকবে? বিজেপির সাংসদরা এরকম দাবি আগেও করেছেন, তারা দাবি করবেন, কিন্তু কেন্দ্র একান দিয়ে ঢোকাবে ওকান দিয়ে বার করে দেবে? সম্ভবত এবার তা হবে না। কী কী কেন্দ্র করতে পারে? কয়লা, গরু, বালি প্রভৃতি বিষয় নিয়ে কেন্দ্রীয় এজেন্সিগুলো তদন্ত চালাচ্ছে, সেই তদন্তের অগ্রগতি বাড়ার সম্ভাবনা প্রবল। উত্তরপ্রদেশ সহ 5 রাজ্যের ভোটের ফলাফল বেরোবার পর দিল্লিতে বিজেপির সদর দপ্তরের সামনে প্রধানমন্ত্রী বলেই ছিলেন যে এজেন্সি যখনই নিরপেক্ষভাবে কোনো তদন্ত করে, তখন অপরাধীরা, অভিযুক্তরা এবং তাদের একটা ইকোসিস্টেম নানা ছুতোই সেই তদন্তকে বানচাল করবার চেষ্টা করে। অর্থাৎ প্রধানমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট, এবার কেন্দ্রীয় এজেন্সিগুলো কিন্তু উঠে পড়ে লাগবে তদন্তের লজিক্যাল এন্ডে পৌঁছানোর জন্য। তাই আমার ধারণা, কয়লা, গরু, বালি এবং অন্যান্য যে সমস্ত সিবিআই তদন্ত বা ইডির তদন্ত চলছে সেটা গতি পাবে। দুই, আর একটা জিনিস, রাজ্য যে প্রবল আর্থিক সংকটে ভুগছে সেটা আমরা সবাই জানি। মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই বলেছেন যে
তার নুন আনতে পান্তা ফুরোনোর মতো অবস্থা। নতুন কোনো প্রকল্প হবে না, সরকারি কর্মচারীদের ডিএ বাড়বে না, নতুন নিয়োগ হবে না, এখন শুধু লক্ষ্মীর বান্ডা, স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রমুখ যেসব সামাজিক কর্মসূচি সরকার গ্রহণ করেছে, স্বাস্থ্যসাথী তার জন্য যে বরাদ্দ, সেই বরাদ্দ যাতে ঠিকঠাক খরচ হয়, যাতে প্রকৃত উপভোক্তার কাছে সেটা পৌঁছয়, সেটা নিশ্চিত করা রাজ্য সরকারের লক্ষ্য। এবং রাজ্য যে প্রবল আর্থিক সংকটে ভুগছে সেটা সরকারের সবাই স্বীকার করে নিচ্ছে। কেন্দ্রীয় সরকার কিন্তু রাজ্যকে বহু প্রকল্পে অনুদান দেয় সরাসরি, কিছু কিছু আছে কেন্দ্রীয় রাজ্যের যৌথ প্রকল্প যেখানে কেন্দ্রের ভাগ 50, রাজ্যের ভাগ 50, কোথাও কেন্দ্রের ভাগ 30, রাজ্যের ভাগ 70, কোথাও কেন্দ্রের ভাগ 70, রাজ্যের ভাগ 30 ইত্যাদি। সেই প্রকল্পগুলোকে যখন টাকা বরাদ্দ করা হয়, কেন্দ্রের একটা দীর্ঘদিনের অভিযোগ যে রাজ্য যথাসময়ে অডিটের রিপোর্ট পাঠায় না, অর্থাৎ টাকাগুলো কিভাবে খরচ হলো, সঠিকভাবে হয়েছে কিনা তার কোনো হিসেব রাজ্য সময় মতো পাঠায় না। কেন্দ্র এবার কেন্দ্রীয় বরাদ্দের যে টাকা, যেগুলো রাজ্যের সঙ্গে যৌথ উদ্যোগে চলছে, সেই বরাদ্দের টাকায় লাগাম টানতে পারে, তারা বলতে পারে যে এখনো পর্যন্ত রাজ্য কেন্দ্রের থেকে যে যে টাকা পয়সা পেয়েছে বিভিন্ন খাতে, তার অডিটের রিপোর্ট এখনো ফাইল করেনি, দাখিল করেনি। যতক্ষণ না তারা সেটা ফাইল করবে, যতক্ষণ না বা কোনো কোনো ক্ষেত্রে ইউসি বা ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেবে, ততক্ষণ পর্যন্ত আর নতুন কোণে করে অর্থ বরাদ্দ হবে না। চতুর্থত, যে সমস্ত আইএএস এবং আইপিএস অফিসার রাজ্যে কাজ করছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং প্রধানমন্ত্রীর ডিপার্টমেন্ট অফ পার্সোনাল ট্রেনিং, তারা কিন্তু ডিপার্টমেন্ট অফ পার্সোনাল ট্রেনিংয়ের আন্ডারেই কাজ করেন। এখন কিন্তু কোন আইপিএস অফিসার বা আইএএস অফিসারকে বদলি করতে কেন্দ্রের কিন্তু রাজ্যের কোনো রকম অনুমতি লাগবে না। তো স্বরাষ্ট্রমন্ত্রক কিন্তু বিভিন্ন প্রতিনিধি দল পাঠাতে শুরু করবে রাজ্যের উপর, যাতে রাজ্যের প্রশাসনের উপর, রাজ্যে কর্মরত আইএএস আইপিএস অফিসারদের, তারা যাতে ঠিকভাবে নিয়ম মেনে, সংবিধান মেনে কাজ করে সেটাকে তারা নিশ্চিত করতে চাইবে। অভিযোগ আছে যে রাজ্যে কর্মরত সেন্ট্রাল ক্যাডারের অফিসাররা অনেক সময় মুখ্যমন্ত্রীর ইচ্ছা অনিচ্ছা, ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে কাজ করেন, তারা অনেক ক্ষেত্রেই যে নির্দিষ্ট রুল আছে সেটাকে ফলো করে না। এবার কিন্তু কেন্দ্রীয় সরকার সেগুলোকে একেবারে, আমার মনে হয়, খুব তীক্ষ্ণ নজরদারি চালাবে। আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিষয়টায় যেটা হয়েছিল, আলাপন বন্দ্যোপাধ্যায় কিন্তু যেখানে যেখানে মামলা করেছিলেন সেখানে মামলাটা হেরে গেছেন। তিনি কিন্তু প্রধানমন্ত্রীর বৈঠকে থাকতে পারতেন, তিনি কিন্তু মুখ্যমন্ত্রীকে বলতে পারতেন যে ম্যাডাম আমি রইলাম, আপনার অন্য পূর্ব নির্ধারিত কর্মসূচি আছে, আপনি চান, প্রধানমন্ত্রী অপেক্ষা করছেন, সেখানে মুখ্য সচিব এলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে গটগট করে বেরিয়ে গেলেন, এটা কি খুব, এটা বিষদৃশ্য নয় কি? সেই জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আলাপনবাবু সেই ব্যবস্থা নেওয়ার বিরুদ্ধে মামলা করেছেন, কিন্তু তার যে অ্যাপিল সেগুলো কিন্তু খারিজ হয়ে গেছে। এখন মামলা কোন পথে চলবে সেটা বিচার বিভাগ বলতে পারবে, যে ট্রাইব্যুনাল বা যেখানে তিনি মামলা করেছেন তারা বলতে পারবেন। আর একটা জিনিস যেটা বললাম, যে কেন্দ্রের উচ্চপদস্থ প্রতিনিধি দল এবার মাঝে মধ্যেই রাজ্যে আসবে, যাতে রাজ্য প্রশাসনের উপর একটা চাপ তৈরি হয়, তারা যাতে নিয়ম মেনে তাদের যে ডিউটিগুলো আছে সেগুলো পারফর্ম করে। বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট, যেটা এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহে হওয়ার কথা, যেখানে প্রধানমন্ত্রীকে উদ্বোধন করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী, বিজেপির সাংসদরা হয়তো বলবেন প্রধানমন্ত্রী যাতে এই বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের উদ্বোধন না করেন। দলের মধ্যে একটা বড় অংশ কিন্তু প্রধানমন্ত্রী যাতে এই অনুষ্ঠানে না আসেন তার জন্য তৎপর, কিন্তু প্রধানমন্ত্রী বারেবারে বলেছেন তার পলিসি হচ্ছে লুক ইস্ট, অর্থাৎ পূর্ব ভারতের উন্নতি না হলে দেশের সার্বিক উন্নতি হবে না। তাই শিল্পায়নের মঞ্চকে তিনি দলীয় রাজনীতির মঞ্চে পরিণত করবেন না,
আমার বিশ্বাস প্রধানমন্ত্রী আসবেন, প্রধানমন্ত্রী না আসলে তৃণমূল কিন্তু প্রধানমন্ত্রী রাজনীতি করছেন রাজ্যের শিল্পায়নে সেটা বলার একটা সুযোগ পেয়ে যাবেন। সেই সুযোগ তৃণমূলকে কিন্তু প্রধানমন্ত্রী দেবেন না। প্রধানমন্ত্রী শিল্পায়নের মঞ্চে পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতে শিল্পপতিদের যাতে বিনিয়োগ করে তার আহ্বান জানাবেন, অবশ্যই জানাবেন, কিন্তু এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে খারাপ হচ্ছে, শিল্পায়নের মঞ্চে বক্তৃতার সময় সেই প্রসঙ্গের কথাও কিন্তু তিনি উল্লেখ করতে পারেন। অর্থাৎ একদিকে শিল্পপতিদের বিনিয়োগের আহ্বান জানানো হলো, তৃণমূল সরকার বলতে পারল না যে প্রধানমন্ত্রী বিনিয়োগের সম্ভাবনা যেখানে তৈরি হচ্ছে সেই রকম একটা অনুষ্ঠান দলীয় রাজনীতির বাধ্যবাধকতার জন্য এলেন না, আবার একই সঙ্গে শিল্পায়নের মঞ্চে দাঁড়িয়ে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী যদি উদ্বেগ প্রকাশ করেন সেটা কিন্তু রাজ্য সরকারের কাছে চরম বিড়ম্বনার অবস্থা হবে। আমি জানি না প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত কি করবেন, কিন্তু তিনি কিছুদিন আগেই একটা অন্য অনুষ্ঠানে যেভাবে বললেন যে রামপুরহাট কাণ্ডে অপরাধীরা চরম শাস্তি পান, সেটা সরকারি অনুষ্ঠান, সেখান থেকে কিন্তু রামপুরহাটের প্রসঙ্গ তুলে এনে বললেন যে চরম শাস্তি পাক অপরাধীরা, তাদেরকে যেন ক্ষমা না করা হয়। তাই শিল্পায়নের মঞ্চে, বিশ্ব বঙ্গ শিল্প সম্মেলনের মঞ্চে দেশের প্রথম সারির শিল্পপতিদের সামনে বিনিয়োগের আহ্বান তো প্রধানমন্ত্রী করবেনই, কিন্তু তার সঙ্গে রাজ্যে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে সেটা উপস্থিত শিল্প মাধ্যমে শিল্পপতিদের সামনে যদি প্রধানমন্ত্রী তুলে ধরেন সেটা কিন্তু রাজ্য সরকারের পক্ষে চরম বিড়ম্বনার কারণ হবে। অনেকে বলেন, বামপন্থীরা বলেন, অনেক বিজেপি সমর্থকও বলেন, মানে তারা বিজেপি সাপোর্টার, হয়তো তৃণমূলের সাপোর্টার নয়, আমি সেই জন্যই বললাম বিজেপি সাপোর্টার, তার তৃণমূল বিরোধী, যে দিদি ভাই এবং মোদি ভাইয়ের সেটিং, সামনে রাষ্ট্রপতি নির্বাচন, এখন কিছু করা যাবে না। একটা কথা বলে রাখি, সমগ্র পূর্ব ভারতে বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং এন্টায়ার নর্থ ইস্ট মিডিয়া 138টা আসন আছে। 2024 লোকসভা নির্বাচনে সেই 138টা আসনের মধ্যে 2/3 বিজেপিকে জিততে হবে, কারণ পশ্চিম ভারত এবং উত্তর ভারতে বিজেপি স্যাচুরেশন লেভেলে পৌঁছেছে, সেখানে তাদের আসন বাড়ার সম্ভাবনা কম, যেগুলো পেয়েছে সেগুলো ধরে রাখা চ্যালেঞ্জ, বরঞ্চ কমতে পারে প্রতিষ্ঠান বিরোধিতার জন্য। তাই 138টা যে আসন আছে পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতে, সেখান থেকে 2/3 আসন জোগাড় করা কিন্তু বিজেপির টার্গেট। তাই পশ্চিমবঙ্গে তারা যে 1918টা আসন পেয়েছিল সেই আসন তারা ধরে রাখতে চাইবে, প্রয়োজনে বাড়াতেও চাইবে। তাই কোনোভাবেই রাজনৈতিকভাবে তৃণমূলের সঙ্গে কোনো রকম সমঝোতার রাস্তায় তারা যাবে না। রাষ্ট্রপতি নির্বাচনে এমন একজনকে এনডিএ প্রার্থী করবে এবং তাকে সমর্থনের জন্য এনডিএর বাইরের দলও সমর্থন করবে, তৃণমূল করলে ভালো, না করলে কিছু নয়। তাই তৃণমূলের সমর্থন খুব একটা জরুরি হবে না রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএর প্রার্থীকে জিতিয়ে আনার জন্য। সুতরাং যারা এই কথাটা বলছেন যে তৃণমূল এবং বিজেপির সম্বন্ধে একটা সেটিং হয়ে যাবে, আমার মনে হয় তাদের রাজনৈতিক আন্ডারস্ট্যান্ডিংয়ে কিছুটা গলদ আছে। কেন্দ্রীয় এজেন্সির তদন্ত করতে সময় লাগে। আমি আপনি চাইলাম কালকেই তদন্ত শেষ হলো, অপরাধীরা ধরা পড়লো, অপরাধীদের হাজত বাসের নির্দেশ দিল কোর্ট, ওইভাবে হয় না, সময় লাগে, সব সাক্ষ্য প্রমাণ জোগাড় করতে হয়, জোগাড় করে এমনভাবে তদন্ত সাজাতে হয় যাতে অফেন্ডার্সরা কোনোভাবেই তদন্তের জাল থেকে বেরোতে না পারে, সেই জন্য সময় লাগে, হয়তো একটু বেশি সময় লাগছে। আমি বলছি না যে এর মধ্যে কোনো রকম রাজনৈতিক হস্তক্ষেপ থাকে না, অবশ্যই থাকে, কিন্তু নির্বাচনের আগে, 24-এর নির্বাচনের আগে তৃণমূলের অনেক নেতার নাম বিভিন্ন স্ক্যামে জড়িয়ে আছে, তাদেরকে স্কট ফ্রি রাখার কোনো বাসনা কেন্দ্রীয় সরকারের নেই। প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে পরিষ্কার যে কেন্দ্রীয় এজেন্সির তদন্তে কিন্তু গতি পাবে। তাই এজেন্সির তদন্তে গতি পেলে তৃণমূলের অনেক নেতার যে কপালে দুর্ভোগ আছে সেটা সবাই জানেন।
সেটা বিজেপি নেতারাও জানেন। তাই এজেন্সির তৎপরতা বাড়বে, রাজ্যের খরচপাতির উপর কেন্দ্রের নজরদারি বাড়বে, রাজ্য প্রশাসনের আমলাদের উপর কেন্দ্রীয় সরকার প্রতিনিধি দল পাঠিয়ে বা মেমো ইস্যু করে নানাভাবে চাপ সৃষ্টি করবেন, যাতে তারা সংবিধানের প্রতি দায়বদ্ধ থেকে তাদের কাজগুলো করেন, এই সমস্ত নানা পদক্ষেপ নেবেন। এবং একই সঙ্গে রাজনৈতিক প্রচার কিন্তু তুঙ্গে উঠবে। প্রধানমন্ত্রী কিন্তু সাংসদদের বলে দেবেন যে তারা যেন নিজের নিজের এলাকায় গিয়ে অধিবেশন শেষ হলে কেন্দ্রীয় সরকার যে সমস্ত প্রকল্প নিয়েছে যেগুলো সাধারণ মানুষের স্বার্থে তার নিবিড় প্রচার করতে, এবং একই সঙ্গে তিনি বুথ স্তরে যাতে সংগঠন বিজেপি মজবুত করতে পারে তার জন্য কিন্তু উদ্যোগী হতে নির্দেশ দেবেন নির্বাচিত সাংসদদের। আমি আগেও বলেছি আবারও বলছি, 356 দ্বারা প্রয়োগের কোনো সম্ভাবনা নেই, কারণ বিজেপি কোনোভাবেই কংগ্রেসের জুতোয় পা কলাবে না। 355 দ্বারা শেষ পর্যন্ত কেন্দ্র লাগু করবে কিনা সেটা এই মুহূর্তে বলার জায়গায় আমি নেই। পরিস্থিতি যদি আরও খারাপ হয় তাহলে হয়তো শেষ পর্যন্ত 355 অনুচ্ছেদ লাগু করার পথে হাঁটতে পারে কেন্দ্র। এবং যে বিধানসভার ভিতরে বিজেপি বিধায়করা তৃণমূল বিধায়কদের সঙ্গে হাতাহাতি মারামারিতে জড়িয়ে পড়লেন, চাপানো তার হলো, এদিকেও কিন্তু কেন্দ্রীয় সরকারের নজর আছে। আমার কাছে খবর, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যিনি এখন জেড ক্যাটাগরির নিরাপত্তা পান, তার নিরাপত্তা জেড প্লাস ক্যাটাগরিতে উন্নত হবে, এবং আগামী 10ই এপ্রিল থেকে সম্ভবত শুভেন্দুবাবু জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পাবেন।